হুজুর শবে বরাত পালন করা যাবে কি? শবে বরাত পালন করা যাবে না। মিলাদ কিয়াম হালুয়া রুটি একদম জায়েজ নাই, হানাফি মাজহাব থেকে ফতোয়া দিচ্ছে, আহলে হাদিসের ফতোয়া না এটা, উল্টা বুঝবেন না। আমি হানাফি মাজহাব ফার্স্ট ক্লাস ছাত্র, কোন কিতাবে হানাফি মাজহাবের আছে মিলাদ কিয়াম পড়তে হবে শবে বরাতের দিন হালুয়া রুটি খেতে হবে? কোন হাদিসে আছে হালুয়া রুটি খাওয়ার কথা? আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে আসমানে, প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলে চাও, আপনি যদি ইবাদত করেন যে আজকে ইবাদত করবো, করেন, কিন্তু কোনো আয়োজন চলবে না, এটা মনে রাখবেন। আয়োজন ছাড়া একা একা ডাকেন আল্লাহকে। মৃত্যু ব্যক্তির জন্য কি কোরআন খতম করা যাবে? জিনা যাবে না, ফতোয়া সামিতে স্পষ্ট লেখা আছে, লা আজরালাহু আলা সাওয়াব, তার কোনো নেকি নাই, কোনো নেকি নাই। যে পড়বে তারও নেকি নাই, যার জন্য পড়বে তারও কোনো নেকি হবে না, কথা বুঝেছেন? এটা সুন্নাত না, এটা বেদাত। সাহাবায়ে কেরাম কাজ করে নাই, সালফে সালেহীন করে নাই, আবু হানিফা রহিমাল্লাহ করে নাই, আমরা কেন আবিষ্কার করলাম এটা? এটা আমাদের হালুয়া রুটি খাওয়ার জন্য, মুরগার রান খাওয়ার জন্য আবিষ্কার করা হয়েছে। আমার এলাকার বড় আলেমকে বলেছিলাম, হুজুর আমি দেওবন্দে পড়ে আসলাম, দেওবন্দে তো এগুলো চলে না, আপনারা কোথার থেকে এটা চালু করলেন? হুজুর বলছে সমাজ মানে না তাই করতেছি। আমি বলছি সমাজ মানে না তো আপনি তো মানবেন। এরপরে আর উনি এই মুরগি খেতে যায়নি, এই কোরআন খানিতে যায়নি, খবরদার এগুলো করবেন না। আমি দেওবান মানসার ছাত্র বলছি, চোখে দেখে বলছি, কোরআন হাদিস পড়ে বলছি, আলতু ফালতু কাজ করে ইমান নষ্ট করবেন না। বেদাতি হচ্ছে জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না, কারণ ও ইসলামকে আনকমপ্লিট মনে করে, মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগুলো করে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ, এটা করে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাহাবায়ে কেরাম করে নাই। বোঝা যাচ্ছে এটা আল্লাহর রাস্তা পথ না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথ না, যেই পথে থাকলে জান্নাতে যাবেন সেই পথ নয়, এই পথ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীতে কোনো দলিল নাই যে আপনি মৃত্যু ব্যক্তির জন্য কোরআন পড়ে পড়ে খাবেন, কোনো দলিল নেই। আলতু ফালতু কথা কয়ে বুঝাইতে পারেন, কিন্তু দলিল দিতে পারবেন না। কেউ আমলও করেন নাই, ইমাম আবু হানিফা রহিমাল্লাহ নিজে আমল করেন নাই, আপনি খালি পরিচয় দিবেন হানাফি, আর মনে যা চাইবে তা করবেন না, ইমাম যা করেছেন করতে বলেছেন ওটা করেন, তাহলে আপনি হানাফি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হুজুর আল্লাহ আকার নাকি নিরাকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? একসাথে দুই ঢাল, দুটাই তো কঠিন অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরাকার বলা যাবে না, অগ্নিভাবে আল্লাহর আকার আছে এটাও বলা যাবে, তাহলে কিভাবে ইমান আনবো? আমান তু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে কিভাবে? আমি যেভাবে বিশ্বাস রাখি আল্লাহ, আমি যতদিন দেওবন্দে পড়েছি অতদিন সব জায়গায় বিরাজমান মনে করতাম, এরপরে যখন আট বছর এরাবিয়ানদের কাছে পড়ার আল্লাহ সুযোগ করে দিলেন, তখন থেকে দেড় বছর তাও যুদ্ধ করেছি আমি, দেড় বছর কাট বাদ দেন, আট বছর থেকে দেড় বছর বাদ দেন, থাকে কত? সাড়ে ছয় বছর আপনার থেকে নিয়ে, অর্থাৎ 99, তাহলে 2000, হ্যাঁ 2000 কমপ্লিট হয়নি, 2000 সাল থেকে আমি, আমার বিশ্বাস আকিদা আল্লাহ আরশের ওপরে আছেন, কোথায় আছেন? আরশের ওপরে আছেন। গোটা সৌদি আরবের আলেম ওলামা সাধারণ জনগণ এটা বিশ্বাস রাখে, আকিদা রাখে। বাংলাদেশের আপনারা কি রাখবেন, কি বিশ্বাস করবেন, হুজুরেরটা করবেন নাকি সৌদি আরবের আলেম ওলামা যেটা করে সেটা করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি হক যেটা সত্য মনে করি সেটা বলে গেলাম, বুঝেছেন? আমার কেতাবে তাই লেখা আছে, প্রশ্ন উত্তরে লেখা আছে, বাচ্চাদের জন্য 91টি আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি আছে। বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই, নিয়ে যাবেন, ঠান্ডা মাথায় মোতালা করবেন, শর্টে লেখা আছে কিন্তু সব দলিল খুঁজলে পেয়ে যাবেন, দলিলও দেওয়া আছে 15 পৃষ্ঠা পরে বাচ্চাদের, এরপরে দলিল সহকারে লেখা আছে। আল্লাহকে নিরাকার যেমন বলা যাবে না, আকারও বলা যাবে না, তাহলে বিশ্বাস কেমনে? আল্লাহ কোথায় আছেন এ প্রশ্নে এক আল্লাহ এক দাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে করেছিলেন, সহি মুসলিমের হাদিস, ও বলেছে যে কালাত ফিসামা, আল্লাহ আসমানের ওপরে আছে, তো স্পষ্ট প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে, দাসী উত্তর দিয়েছে আল্লাহ কোথায় আছেন? আসমানের ওপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দেয় মুমিনা মহিলা, মুমিনা সার্টিফিকেট দিয়ে দিলেন। ও যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথবা আল্লাহ মুমিনের কলবে আমার বিশ্বাস, ওকে মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না,
আল্লাহ উপরে আছেন এ কথা বলেছেন বলে তাকে মুমিনা বলেছেন, বুঝেছেন তো? তাহলে আকার বলা যাবে না, জান্নাতিরা যে আল্লাহকে দেখবেন, কোরআনে হাত আছে, হাদিসে পায়ের কথা আছে, আল্লাহ দেখেন আল্লাহ শুনেন। হ্যাঁ, কোরআনে হাদিসে যেভাবে আছে ওভাবে অনুবাদ করব। জান্নাতিরাকে আল্লাহ দেখাবেন, আল্লাহ ডাইরেক্ট কথা বলবেন, জান্নাতিদের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখবেন। এবং আমি সে হাদিসটাই পড়তেছিলাম, ওইগুলোই ওয়াজ করব মনে করছিলাম, যে মরাত থেকে ধরে একদম ফুলসরাত পার করে জান্নাতে ঢোকাই যাওয়া আলি যাব। তো পরে দেখলাম যে না, এখানে আপনাদেরকে সঠিক পথটা দেখাইতে হবে, এই জন্য বিষয় চেঞ্জ করে ফেললাম। ওখানে বলছে আল্লাহকে দেখবো আমরা, তো ভিড় হবে না? সাহাবায়ে কেরাম বলছে কেমন দেখবো? তো বলছে সূর্য দেখতে কি তোমরা ভিড় করো? বলছে না, তো তেমনি ভিড় হবে না, সূর্যের মতো আল্লাহকে সব স্পষ্ট ভাবে দেখবো। এবং বিস্তারিত কথা আছে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এপেন্ডলি বলা হয় এখানে, আমরা বোঝানোর জন্য বলছি, ইঙ্গিত ইশারা দিয়ে দেখানো যাবে না, কিন্তু বোঝানোর জন্য বলছি এটাকে শাক বলা হয়। এই পর্যন্ত আল্লাহ পর্দা উঠিয়ে নেবেন, দিয়া বলবে সিজদা করো, সকল মুসলমান সিজদায় পড়ে যাবে, মুনাফিক কাফের যারা এরা সিজদা করতে পারবে না, আজকেও যারা সালাত পড়েন না তারাও সিজদা করতে পারবেন না, উল্টা যাবে, পিছনে যাবে, জাহান্নামে যাও। এই জন্য দুনিয়াতে যারা সালাত পড়ে তারাই মাত্র একমাত্র আল্লাহকে সিজদা করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে আল্লাহকে দেখবেন মুমিনেরা, আর এতে কোনো দ্বিমত হানাফি আহলে হাদিসের মধ্যে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু বলা যাবে না, কারণ কোরআন সুন্নাতে এটা বলা হয়নি যে আল্লাহর আকার আছে। তাই কি বলবো, লাইসা কামিসলি শাইউন, আল্লাহ বলেছেন আল্লাহর মতো কোনো কিছুই না। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে কিনা? জি আছে। আমি কি বলছি শুনছেন? আমাকে আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে এই মুহূর্তে আমার জবান বন্ধ করতে পারে, এই মুহূর্তে আমার মৃত্যু দিতে পারে, সব কিছুই এক কথা ক্ষমতার মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, শক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সব জায়গাতে সবার সাথে আছে, বুঝেছেন? রসুলাম নূরের মাটির তৈরি না কি না, কিসের তৈরি? আমরা জানি যতটুকু কোরআন সুন্নাহ আলোকে মাটির তৈরি, আমার বিশ্বাস নূরের তৈরি বললে পারে ইমান থাকবে না, রাগ করার কিছু নেই, কারণ আমার গবেষণাতে ফার্স্ট টু লাস্ট গবেষণা করে লেখাপড়া করে আমি যতটুকু দেখেছি কোনো জায়গাতে রসুলামকে নূরের তৈরি বলা হয়নি, কোথাও বলা হয়নি। কোরআনে যে একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়, ওখানে তাফসির তাওয়ারির মধ্যে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নূর দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাম উদ্দেশ্য তৈরি করা হয়েছে কথা বলে নাই। কেমনে নূর মানে আলো, এই যে লাইট, লাইট দিয়ে যেমন অন্ধকার দূর হয়ে যায়, মোহাম্মদ সাল্লামের মাধ্যমে মক্কায় যে শিরক বেদাত খোরাফাত অপসংস্কৃতি যে আপনার ছায়া গেছিল অন্ধকারে, এই অন্ধকার দূর হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে, এই সেম এই কথাটাই লেখা আছে। ওইখানে হুজুররা নিয়ে যায় কয় রসুল নূরের তৈরি, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল কিসের তৈরি? মাটির তৈরি, এক নয় দুই নয় অগণিত হাদিস আছে, বেশি পড়া লাগবে না, আপনি মেসকাত পড়েন পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাম বলছে আমি আনা বাশার মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশার, হে মোহাম্মদ আপনি বলো নিশ্চয় আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতনই। তবে পার্থক্য কি আমাদের মাঝে তার মাঝে? পার্থক্য হচ্ছে ইউহা ইলাই, আমার কাছে ওই আসে, মানে আমি রসুল, তোমরা রসুল না। পার্থক্য হচ্ছে সকল নবীদের সর্দার আমি, শুধু নবী নয় সর্দার আমি। পার্থক্য হচ্ছে সাত আসমানে উপরে নিয়া আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলে আমাকে নামাজ দিয়েছেন, তোমাদেরকে দায়ী নাই। পার্থক্য হচ্ছে যখন সিঙ্গারে ইসরাফিল আল্লাহ ফুঁক দিবেন, ইসরাফিল আলাইহিসসালাম ফুঁক দিবেন, সর্বপ্রথম কবর থেকে আমি মুহাম্মদ উদ্ভব। পার্থক্য হচ্ছে আমার সাথে দলভুক্ত হয়ে দলে দলে সাহাবায়ে কেরাম মুমিনেরা আমার সঙ্গে হাসর নাসরের ময়দানে উপস্থিত হবে। কেয়ামতের ময়দানে আমার হাতে ইসলামের পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, লওয়াউল হাম প্রশংসার পতাকা, সেদিন আর ইসলাম থাকবে না। এই জন্য প্রশংসা, আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে সেদিন। পার্থক্য হচ্ছে কোন নবী সুপারিশ করতে পারবেন না, আমি মোহাম্মদ সুপারিশ করব। আমার তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে কোন নবী আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহ যা শিখাবেন আমি আজও জানি না। এরপর আমার মাঝে তোমার মাঝে পার্থক্য হচ্ছে এক একটা করে গুনাহগার
উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। আমার আর তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে আমি জান্নাতের গেটে, যে না বলতে পারে জান্নাতের গেট ওপেন হবে না। বুঝেছেন? আর কত পার্থক্য নেবেন? এটাই হচ্ছে বড়ত্বের পরিচয়। মানুষ হওয়ার পরে এত সম্মান, আর আপনি যখন নূরের তৈরি বলবেন তোর মানুষের খাতার থেকে প্রথমে কাজ করলে নাম কেটে দিলেন। 13টা না 15টা আর ভয়াবহতা লেখা আছে নূরের তৈরি বলবেন, আপনারা দেখে নেবেন। তাহলে কিসের তৈরি বলবেন? মাটির তৈরি। ঝগড়া করার দরকার নাই। আরব দেশে 8 বছর থেকে শুনে আইলাম, দেখে আসলাম, পড়ে আসলাম, তারা সবাই মাটির তৈরি বলে। ছোট্ট বাচ্চাকে তো বলছি, হ্যাঁ বিমা দখলি কন্নবী সাল্লাম, হ্যাঁ আজিম মাজা সালতা, ছোট্ট একটা বাচ্চা, এই জন্য এই বইটা লিখেছি, এই জন্য তার নাম দিয়েছি মদিনার শিশুটি। লাস্টে দেখা আছে মদিনার শিশুটি। মদিনার শিশুটি মানে ওই শিশুটির কথা বলেছি যাকে আমি প্রশ্ন করেছিলাম, মোহাম্মদ সাল্লাম নয়। একটা ছোট্ট বাচ্চা 5 নম্বর গেটে এইভাবে পিলার ধরে ঘুরছে, ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না, প্রথম গেছি ভয় করছি, পরে মোহাম্মদ গেরা ডাক দিলাম, দিয়ে ওকে প্রশ্ন করেছিলাম আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে। তখন সে বলেছিল, হ্যাঁ আজিব মাজা সালতা আনতা, তুমি কি প্রশ্ন করলে আশ্চর্য তো, আন্নবী সাল্লাম খুলিকা বিতুরাব কামা খুলিকা আদম, যেভাবে আদম সাল্লামকে মাটির দিয়ে তৈরি করা হয়েছে সেভাবে মোহাম্মদ সাল্লামকে মাটির দিয়ে তৈরি করা হয়েছে। আবুহু মহান আব্দুল্লাহ ওয়ালিদুহ আমিনা, তার পিতা হচ্ছে আব্দুল্লাহ আর মা হচ্ছে আমিনা, কি কথা বলেন আপনি! আমার মতো মানুষ, বড় মানুষ, দাঁড়ি দাঁড়ি হয়ে গেছে, আমি তাকে প্রশ্ন করেছি বাচ্চার মতো, এই জন্য বাচ্চাটা আশ্চর্য হয়ে গেছে। এই ইজি কথাগুলো আপনি জানেন না, এটা বুঝাইতে চাচ্ছে আমাকে। বুঝছেন? আকিদা মদিনার মানুষের থেকে শিখবো না ভারতের মানুষ থেকে শিখবো বলেন, বাস স্পষ্ট। এরপরে যুদ্ধ করবেন, কোরআন হাদিস বেশি বুঝেন তো বুঝেন, আপনার ছেলে মেয়েকে শিখান, আমাদেরকে শিখায় না। হুজুর জমি বন্ধক নেওয়া যাবে কি? যাবে না, জায়েজ নাই, একদম হারাম। হুজুর চল্লিশা পালন করা যাবে কি? যাবে না, হারাম, জায়েজ নাই। হুজুর চল্লিশা মানে বুঝেন তো, ও আপনারা তো ভালো বুঝবেন, 40 দিনের পরে খাওয়ান দাওয়ান না। মা খাদিজাতুল কুবরা মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম 40 করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লামের চাচা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, কাঁদতেন, মনে পড়লে কাঁদতেন। এবং ওয়াসিকে বলে, ওয়াসি আমার চোখের সামনে আসো না, দূরে থাকো, তুমি তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, মানে কত ব্যথা পেয়েছিলেন। ইসলাম কবুল করেছে, তার গুনাহ মাফ হয়ে গেছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাম সহ্য করতে পারতেন না, কান্না চলে আসতো, তাই তাকে বলতে তুমি একটু সরো, দূরে সরো। বুঝেছেন কথা? 40 করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাম, 3-3টা সন্তান মারা গেছিলেন, 40 করেছিলেন জীবদ্দশায়, কন্যা 2-2টি কন্যা, 3টি কন্যা মারা গেছিলেন, 40 করেছিলেন, পারেন শেষ করে দেবো তাহলে বলবো। পীর ধরা কি যাবে? পীর ধরবেন না কেন? পীর আসলেই ধরবেন যে আপনি এটা শুরু করছেন কেন, হ্যাঁ কাজ করে রাখান, বুঝছেন? ধরবেন কেমন করে? কাজ করে রাখেন, আমি রিক্সা চালা, আপনিও রিক্সা চালান, টাকা দিবেন না, কষ্ট করে টাকা কামাই করে ছেলে মেয়েকে না দিয়ে পীরকে দিবেন, পীরের পেট মোটা হয়ে যাচ্ছে আর আপনার ছেলে মেয়ে না খেয়ে মরছে, মানে খবরদার, পীর ধরলে এভাবে ধরবেন, রিক্সা দিয়ে দিবেন, রিক্সা চালান। আর দিনের উপর চলার জন্য যে ওলামায়ে কেরাম রয়েছেন এদের থেকে জেনে নেবেন, এই বই পড়বেন, বুখারি পড়েন, কোরআন পড়েন, নিজে পড়েন রে ভাই, আপনাকে কবরে প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন আমি কোরআন পড়েছিলাম, কাজে এটা পড়েন, কোরআন পড়েন আর বুখারি পড়েন, মুসলিম পড়েন, কাউরি বই পড়িয়েন না, যান আহলে হাদিস এক কথা বলে, হানাফি আর এক কথা বলেন, তো বাদ দিয়ে দেন, উম্মতে মুসলিমা যার উপরে ঐক্যমত বুখারি মুসলিম ওই দুটা পড়েন কমপক্ষে সাধারণ জনগণের জন্য, আর বাকি গেলে আমরা চালিয়ে নেবো আপনাদেরকে বলে। মৃত্যু ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাম করেছিলেন কি? সাহাবায়ে কেরাম করেছিলেন কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছিলেন কি? ইমাম মালিক ইমাম শাফি আহমদ করেছিলেন কি? করেন নাই। ইমাম মোহাম্মদ করেছিলেন, আবু ইউসুফ করেছিলেন, জুফার করেছিলেন, ইসাম করেছিলেন, হানাফি মাজহাবের রুকুনেরা কেউ করে নাই, তো আপনি করেন কে? সলে বলে কলে কৌশলে আপনাকে বোকা বানানোর জন্য কি করবেন? রাসূলুল্লাহ যখন মৃত্যু সজ্জায় কেউ নিমজ্জিত হবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন আর কিচ্ছু না। যদি দেখেন যে ভালো অবস্থা আছে তাহলে বলবেন, আব্বা বা অমুক চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। আর যদি বিচলিত বেশি দেখেন
তাহলে পরে শুধু পাঠ করবেন জোরে জোরে শুনিয়ে শুনিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পাঠ করবেন, বুঝছেন? এছাড়া কোনো কিছু চলবে না, কান্নাকাটিও করবেন না, কান্নাকাটি যে করবে দূরে সরিয়ে দেবেন, ডিস্টার্ব করবেন। ফরজ নামাজের পর দলবদ্ধভাবে মোনাজাত করা যাবে কি? মোনাজাত করতে হবে, এটা জরুরি জিনিস রে ভাই, আল্লাহর কাছে চাইবেন না কার কাছে চাইবেন, তবে ইমামের সাথে নয়, একা একা, কথা বলছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাই করা যাবে না, বুঝছেন? সাহাবায়ে কেরাম করেন নাই, চার মাযহাবে চার ইমাম করেন নাই, বড় বড় আলেম যাদের নাম নিলাম তারা কেউ করেন নাই, এই জন্য করা যাবে না। তবে দোয়া করতে হবে, যত পারেন তত করেন, যখন পারবেন তখন করেন, দোয়া করতে হবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে চাওয়ার থেকে বিমুখ থাকে অহংকার বশত তাদেরকে লাঞ্ছিত করে আমি জাহান্নামে দেব, বুঝছেন? কাজে যারা দোয়া করবে না তারা জাহান্নামে যাবে, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে। কিন্তু ইমাম ভাড়া করে নাই, আমি গায়েবান্ধা চাকরি করতাম মদিনা যাওয়ার আগে, জুমার বাড়ি বাজার মসজিদ কেন্দ্রীয় মসজিদে আমি দোয়া করছি যে আল্লাহ আমাকে মদিনায় কবুল করে নাও, আরবিতে বলছি, বাংলায় না, বাংলায় বললে তো বুঝে নিবে বাঙালি, আরবিতে বলছি, তখন সবাই বলছে আমি মনে হয় কবুল হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য ভুল করেন না, নিজে দোয়া শিখেন, আলেম ওলামা ইমাম সব আছে ওদের কাছে বসিয়ে কিছু টাকা দিয়ে কোরআন শিখেন, দোয়া শিখেন। আমার দোয়া বই লেখা আছে, কোনো সময় আসলে নিয়ে আসবো ইনশাল্লাহ। গেল দলবদ্ধ গেল, হুজুর খতম তারাবি করা যাবে কি? যাবে, কেন যাবে না? কিন্তু করার মতো করবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, জায়েজ না, হারাম। আধা ঘন্টাতে তারাবি সালাত পড়লে তারাবি সালাত হবে না, হবে না, হবে না, এখানে আলেম ওলামা বসে আছে, এটা এটা ডিউটি পালন করা হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ আকবার একদম বিনয়ের সাথে, সুন্দর করে কেরাত পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঁচ ওয়াক্ত সালাতে যেভাবে আমরা কেরাত পড়ি ঠিক এই আন্দাজে পড়ে দিতে হবে, কোথাও মাখরাজ মাদ কোথাও যেন সমস্যা না হয়, ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা, একদম তারতিলের সাথে তাজবীদের সাথে কোরআন পড়তে হবে, পাগলামি করবেন না। 20 রাকাত কেন, আপনি 40 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, 200 রাকাত পড়েন সমস্যা নাই, কিন্তু পড়ার মতো করে পড়বেন, বুঝেছেন তো, বুঝেছেন তো না, বুঝেন নাই, হ্যাঁ। 8 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ার মতো পড়েন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সল্লু কামা রায় তুমি সল্লি, যেভাবে আমাকে পড়তে দেখেছো ওইভাবে পড়ো, রাসূলুল্লাহ সাল্লামের পা মোবারক গুলো ফুলে যেত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, আর বলতে আমরা বুড়া মানুষগুলো লাঠিতে এভাবে ভর দিয়ে দিতাম, এখনো সৌদি আরবে আপনি যায় দেখবেন গ্রামগঞ্জে এবং হারামাইনে দেখবেন যে বুড়া মানুষগুলো লাঠিতে ভর দিয়ে আছে, তারপরে বলে না হুজুর এত লম্বা করলেন কে, বাপের টাকা দিয়ে মসজিদ বানিয়েছি আর আপনি এত লম্বা করবেন, মানে এটা আমাদের মতো তারা বলে না, তারা যে কত মুয়াদ্দাব, কত ভালো, কত যে আল্লাহকে তারা ডাকে ভয় করে, এটা না দেখলে বুঝবেন না আপনি, দূর থেকে তো চিল্লা চিল্লি করবেন মেলা কিছু, দেখতে হবে চোখে। বাংলাদেশে আছে না ন্যাংটা ব্যাংটা বগলা পার্কে দলে দলে ধরে না, এখন এটা ধরে যদি বাঙালি সব খারাপ হবে, সবাই খারাপ, সবাই পার্কে যায় নাকি? সবাই যায় না, এই জন্য ওখানে বেশিরভাগই ভালো, দুই একটা খারাপ আছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এখানে এসেছেন, শুনেছেন, সময় যে যেভাবে আল্লাহ এর পাশে দাঁড়িয়েছেন, সকা সকা সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মোনাজাত চলছে মোনাজাত, ইয়া আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের জানে মালে টাকা পয়সা বরকত দান করো, আল্লাহ আমাদের যে ভাইয়েরা সালাত পড়ে না তাদেরকে নামাজি পাক্কা সাতটা নামাজি বানিয়ে দাও, আল্লাহ প্রত্যেকই দিনের উপরে অটুট থাকার তো বিধান করো, আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তো বিধান করো, আল্লাহ সাহাবিয়াত মহিলারা, সাহাবি মহিলারা যারা যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে চলার তো বিধান করো, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করো, আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন, আল্লাহ যারা বিপদে আছে বিপদ মুক্ত করুন, আল্লাহ
আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায়ী চলে গেছেন কবরে কিভাবে আছে জানি না, খাস করে আমার আম্মা জানে, এবং যারা এখানে আছেন যারা আমাদের সঙ্গে আছেন শুনছেন সকলের মাকে বাবাকে দাদা দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে ভাই বোনেরা যারা আত্মীয় স্বজন মারা গেছেন সকল মুসলমান নরনারী সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে আল্লাহ সংযুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, তাদের প্রতি দয়া করো ক্ষমা করে আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সহজ সরল পথে চলাতে বিধান করো আল্লাহ, এদেশের আলেম ওলামাদেরকে সংশোধন করে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়া দেওয়া তো বিধান করো আল্লাহ, এদেশের জনগণকে হেদায়ত দান করুন আল্লাহ, এদেশের নেতা নেত্রীদেরকে হেদায়ত দান করুন, দান করে তাদেরকে মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন, আর যে নেতারা ইসলামকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে না এদেরকে আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে পাঠাই দাও, যেন আমাদেরকে দেখতেও না পাই করবে, এই জোরে আমিন বলেন নাকি আপনারা কি আছে, হ্যাঁ না নেতা ভয় করছেন আপনারা, আমরা ভয় করি না আপনারা ভয় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা।